এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত 17 বছর এই অনুষ্ঠান করতে গিয়ে আমি অনেকবার বলেছি যে আমি চারপাশে লোক দেখি, মানুষ দেখি না। আমি আমার বাচ্চাদের স্কুলে যখন যাই প্যারেন্টস ডেতে, শিক্ষকরা যখন জিজ্ঞেস করে কি চাই, আমি সবসময় বলি যে আমি আমার বাচ্চাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই। তারা লেখাপড়ায় কতটা ভালো হলো, কী হলো না হলো, সেগুলো আমার বিবেচ্য বিষয়ে পরে, প্রথমে আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই। করোনার এই সংকটকালে গোটা পৃথিবী জুড়ে বোঝাই গেছে যে মানবিকতা কতটা বিপন্ন। আমরা চারপাশে মানুষ দেখি না, যারা আমাদের স্বজন, যারা আমাদের বন্ধু, যারা আমাদের পরিবারের সদস্য। কেউ যদি করোনায় আক্রান্ত হয়েছেন, অনেক ক্ষেত্রেই এটি প্রমাণিত হয়েছে কেউই আসলে তার কাছের নন। সেই রকম মুহূর্তেও অনেক অনেক মানুষ আছেন গোটা পৃথিবী জুড়েই, এমনকি আমাদের এই বাংলাদেশেও, যারা মানুষ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন অন্যের কাছে। যখন কেউ নেই চারপাশে, তখন তারা দেবতার কাছাকাছি একজন হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকালের আগের দিনই আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এই অনুষ্ঠানে, যার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সেখান থেকে বোঝা গেছে যে কতটা বিপন্ন একজন মানুষ মারা যাবার পরেও তার পরিবার কতটা বিপর্যস্ত হতে পারে। এমনকি করোনায় অসুস্থ থাকাকালীন পরিস্থিতির কথাও উচ্চারণের অযোগ্য, এমন একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে করোনাকালে, তারপরেও অনেক মানুষ আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছেন, এবং যারা যখন কেউ পাশে নেই সেই সময়টাতে অন্যের পাশে দাঁড়িয়েছেন। এরকম মানুষ কিন্তু গোটা পৃথিবীতে অনেক আছে এবং বাংলাদেশেও আছে। আমরা আজকের এই অনুষ্ঠানের জন্য এমন কিছু মানুষ খোঁজার চেষ্টা করেছি যাদের হয়তো সীমাবদ্ধতা রয়েছে, যাদের নানা রকমের সমালোচনাও হয়তো তাদেরকে ঘিরে থাকতে পারে, কিন্তু তারপরও এই দুর্যোগকালে তারাই প্রকৃত মানুষ হিসেবে সামনে এসেছেন। তাদের রাজনৈতিক পরিচয় আছে, যারা আজকে আমার সঙ্গে আছেন। প্রধান দুটো রাজনৈতিক পক্ষের সঙ্গে তারা কম বেশি যুক্ত, অর্থাৎ সরকারের পক্ষে বিপক্ষে আছেন, কিন্তু সেই সব পরিচয়কে মুছে দিয়ে বা ছাপিয়ে তারা করোনায় আক্রান্ত মানুষের পাশে, দুর্যোগে যারা বিপন্ন তাদের পাশে দাঁড়িয়েছেন। চলুন পরিচিত হই কারা আমার সঙ্গে আজকে তৃতীয় মাত্রায় আছেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি, এবং বাংলাদেশে স্বল্পমূল্যে ঔষধ, স্বল্পমূল্যে চিকিৎসা, সেটি দেওয়ার জন্য স্বাধীনতার পর থেকে যিনি সংগ্রাম করছেন। রাজকীয় জীবনযাপন করতেন ব্রিটেনে, সেই জীবন ছেড়ে তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং করোনাকালে করোনার চিকিৎসার জন্যে যে পরীক্ষাই প্রধান সংকট, সেই পরীক্ষার জন্যে তার প্রতিষ্ঠান এটি কিট আবিষ্কার করেছে, এবং সেটি নিয়ে গত কয়েকদিন ধরে আমরা নানা রকমের জটিলতা দেখতে পাচ্ছি সরকারের সঙ্গে তার প্রতিষ্ঠানের, এবং তার প্রতিষ্ঠানের যে বিজ্ঞানীরা এই কিট আবিষ্কার করেছেন, এর আগেও সম্ভবত সার্সের সময় তারা সিঙ্গাপুরে কিট আবিষ্কার করেছিলেন এবং সেটি গ্রহণযোগ্য হয়েছিল এবং সেটি কাজেও লেগেছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার সঙ্গে ঢাকার উত্তরা থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শাহেদ। মোহাম্মদ শাহেদ রিজেন্ট হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান, এবং তার হসপিটালের দুটো শাখা, মিরপুরের এবং উত্তরার শাখা, ডেজিগনেটেড করোনা চিকিৎসার জন্য হসপিটাল, এবং তার একটি হোটেলও, হোটেল মিলানি, সেটিও করোনা চিকিৎসায় যেসব চিকিৎসকরা রয়েছেন তাদের জন্য তিনি ছেড়ে দিয়েছেন, এবং একদম প্রথম দিন থেকেই তিনি আসলে তার চিকিৎসা খাতের সঙ্গে তার যা কিছু আছে সবটাই তিনি উজাড় করে ছেড়ে দিয়েছেন এই সেবার জন্যে। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মিস্টার খোরশেদের কথা অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানেন যে তিনি এ পর্যন্ত যখন মানুষ অসুস্থ হলে কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ মারা গেলে কাউকে পাওয়া যাচ্ছে না, কারো ডেড বডি সিঁড়িতে পড়ে থাকছে, সেরকম পরিস্থিতি তিনি 36 জন মানুষের, এবং মৃত মানুষ যাকে দাফন করবার জন্য কাউকে পাওয়া যায় না, হিন্দু হলে তার সৎকারের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, সেরকম 36 জন মানুষকে তিনি দাফন করেছেন, কারো সৎকার করেছেন। আমরা একটু আগেই একদিন আগেই শুনছিলাম এখানে যে সিরাজগঞ্জে একজনকে মাটি দেয়া হয়েছে, মানুষ এলাকাবাসী তার মরদেহ তুলে নিয়ে তাকে যমুনায় ফেলে দিতে, ভাসিয়ে দিতে চাইছে, এরকম পরিস্থিতি জীবনের ঝুঁকি নিয়ে। এবং আমি যেটুকু দেখেছি যে নিজে মুসলমান হয়েও হিন্দু ধর্মাবলম্বী একজনের সৎকার তিনি যেভাবে করেছেন, আমার মনে হয় না হিন্দু ধর্মাবলম্বীরাও এত সুন্দর করে
এত রিলিজিয়াসলি এরকম সৎকার করতে পারবেন? আমাদের সঙ্গে আছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ থেকে। আপনাদের তিনজনকে আমার অনুষ্ঠানে স্বাগত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কী পরিস্থিতি আসলে এই কিটের? এবং আমরা শুনেছি যে আপনারা আবিষ্কার করলেন, প্রথমে সরকারের দিক থেকে একটা সাড়া মিলল না, তারপরে আবার দেখলাম পরের দিনই এগুলো নিয়ে যখন গণমাধ্যমে কথাবার্তা হচ্ছিল সরকার সাড়াও দিল, কিন্তু তারপরে দেখছি যে প্রতিদিনই আপনারা এক ধরনের বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে আছেন। আপনি কথা বলছেন, আপনার প্রতিষ্ঠানের অন্যরা কথা বলছেন, অন্যদিকে পাল্টা কথাবার্তা নানানজন বলছেন, এবং এগুলো নিয়ে কথাবার্তা বলবার জন্য এখন অনেক মানুষ দাঁড়িয়ে গেছেন, পক্ষেও বিপক্ষেও। একটু আপনার কাছ থেকে শুনতে চাই, সময় খুব বেশি নেই, আমরা রোজার মাসে আমাদের অনুষ্ঠান অনেকটা সংক্ষিপ্ত এবং আজকে অতিথি তিনজন, একটু ছোট করে শুনতে চাই। যেটা হলো কি, এই যে একটা মহা সারা পৃথিবীর সমস্যা, এটাকে বলো আমাদের না, এই যে এই মহামারীটা, এটাকে দ্রুত যদি আজকে এটাকে নিরসন ধরা যায়, নির্ণয় করা যায়, তাহলে আমাদের জীবনযাত্রাটা, যেমন এখন আমাদের কলকারখানা খুলছে, এটা চিরকাল তো বন্ধ করে রাখা যাবে না, এটা সত্যি কথা। কিন্তু এটার জন্য যে প্রচলিত যে নিয়মটা, যে পদ্ধতিটা আছে, সেটাকে আমরা পিসিআর বলি, সেটা করতে একটা সময় সাপেক্ষের ব্যাটা এবং অনেক ব্যয় ত্যয় হয়। তার বিপরীতে আমাদের এটা আমাদের মহা আবিষ্কার কিছু না, এটা জানা জিনিসকে আমরা সেটাকে উদ্ভাবন করেছি। আমাদের বিজ্ঞানীরা বিজন কুমার শীল, আদনান জমির এবং হলো ফিরোজ, আমরা চারজনে, তোর বাংলাদেশের গৌরবের ব্যাপার হলো, এটা কেউ বিদেশি না, কিন্তু বিদেশে লেখাপড়া করেছে, সে ওনারা করেছেন। এটা খুব সোজা, আমি সোজাভাবে যদি বুঝিয়ে বলি, যেভাবে আমরা আমাদের প্রেগনেন্সি করি, গর্ভবতীকে হাঁ কি না একটা ফোটা আসা, অথবা আমরা ডায়াবেটিসের পরীক্ষাটা যেভাবে করি, এই জাতীয় মোটামুটি এই জাতীয় জিনিসটা আছে, এটা হলোকে অ্যান্টিবডি টেস্ট বলি। তো অ্যান্টিবডিটা 2-5 দিনের মতো সময়টা লাগে, আর ইতিমধ্যে পরীক্ষাটা করতে গিয়ে আমরা দেখেছি আমরা পিসিআরের মতো আমরা অ্যান্টিজেনটাও করতে পারি। আমাদের এটা হলো যেন কি একটা ওই আইয়ের গল্পের মতো, আলা যে আরব্য রজনীর একটা দরজা খুললে আর 17টা দরজা খুলে যায়। এইখানে সমস্যাটা কিছুই ছিল না, সরকার সাহায্য করেছে আমাদেরকে বিভিন্নভাবে, সাহায্য বিভিন্ন, যা স্বাস্থ্য ছাড়া, তো স্বাস্থ্যের বাইরে যারা আছেন তারা অনেক বেশি সাহায্য করেছেন, স্বাস্থ্যতে করেন এই তাই না, ওষুধ প্রশাসন, তারা আমাদেরকে মাল আমদানি করার জন্য চিঠিটা দিয়েছেন, দ্রুতই করেছেন, এটা প্রত্যেকে করেছেন। যখন আমরা এটাকে তৈরি প্রায় সমাপন, এখন সরকারের একটা অনুমোদন প্রয়োজন, যেটা বাজারজাত করার পর, এটাই আমাদের দেশের আইন। এবং এই আইনটা 1982 সনে আমিই করে গেছিলাম, আমি যখন ঔষধ নীতির সাথে জড়িত ছিলাম। এটা ভালো আইন, এটা খারাপ কিছু না, কিন্তু যে কোনো কারণে হোক, আমরা যখন জানালাম আমাদের পরীক্ষার জন্য হস্তান্তর, একটা ভালো কাজ করলে আপনি কেউ লোকের একটা হাসি মুখ দেখতে চান না, যেটা আপনার দেখা বলে জাফরুল্লাহ ভালো কাজ করেছেন, শুনলে তো আমার ভালো লাগে। তো আর ওনাদেরকে যখন দিলাম ওনারা আসলেন না, বলে যে না অফিস এসে দিয়ে যান, অফিসে দিয়ে যেতেও আমাদের আপত্তি নেই। পরের দিন গেলাম, দিয়ে যেতে যখন গেলাম তখন বলতেন যে না আপনার কাছ থেকে নেওয়া যাবে না, একটা এজেন্টের মাধ্যমে দিতে হবে। যেমন এইখানেই হয়েছে সমস্যাটা, একটা মধ্যবর্তী দালালের মাধ্যমে দিতে হবে, একটা মধ্যসত্যভোগী, যেভাবে যাদের কারণে আমাদের কৃষক তার জিনিস শ্রমের মূল্য পায় না, আপনি একজন ভোক্তা হিসাবে অনেক বেশি দামে কিনতে হয়, একটা মধ্যবর্তী মিডিয়াল ক্লাস ফুরিয়া সেটা। এবং এইটা তাদের ভাষায় নাম হইল, এটার নাম হলো কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন। আমার কথা আমি বলতে পারবো না, আরেকজনকে দিয়ে বলাতে হবে, এইটি হলো সমস্যা। আমরা বললাম যে এটা কেন, এবং এটা বলতে ওরা এটা তো পয়সা করে যাচ্ছে না, ওনারা সরাসরি প্রস্তাব করলেন আইসিডি যাবি, আর আইসিডি খুব বড় অর্গানাইজ, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু ওরা তো বন্ধ করে না, ওরা খোলা যে একটা পয়সা, হ্যাঁ কয় তা তো লাগবেই, কত পয়সা লাগবে সেটা দরাদরি করতে, এইখানেই হয়েছে সমস্যাটা। আমরা তো কোনো কিছু না, ইতিমধ্যে আমরা সরকারকে অনুরোধ করছি, বিএমএসইউ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তারাও করতে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের একটা চিঠি দরকার, সেই চিঠিটা আমাদের চিঠিটাতে কাজ হচ্ছে না, সেটা ঔষধ প্রশাসন থেকে তাদেরকে অনুরোধ করতে হবে যে আপনারা এটা পরীক্ষা, এখানেই খুলে থমকে আছে। ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে, আমাদের এই ঝগড়াঝাটি তর্ক বিতর্ক যেটা দেখছেন, পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান, পৃথিবীর সবচেয়ে বড়, তার নাম হলো সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল,
যেটা আমেরিকাতে তাদের অফিস এখানেও আছে, একটা সাহেব এখানেও থাকেন ডিরেক্টর, তারা আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন আপনাদের এই কিটটা এটার একটা সম্ভাবনাময় কিট, ভালো মন্দ কিছু সম্ভাবনা, এটাকে আমরা পরীক্ষা করে দেখতে চাই। আপনারা আমাদেরকে 800টা আপনার স্যাম্পল দিয়ে দেন, দিলে আমরা পরীক্ষা করে পরীক্ষা করে দিয়ে দেব। তা আমাদের দুঃখটা হলো আমাদের দেশে এত প্রতিষ্ঠান আছে, সরকারেরই প্রতিষ্ঠান, আমার দেশের সরকারের সুনাম হবে, সরকারের সুনাম হবে একটা দু লাইনের চিঠির জন্য। স্রেফ ঔষধ প্রশাসন যদি আজকে বিআরসিকে একটা চিঠি দেয় যে ভাইস চ্যান্সেলর মহোদয় আপনি এটা পরীক্ষা করে মতামত দেন, আমরা যে শুনছি যে এখানে ওই যে মান টানের প্রশ্ন, এটার কিভাবে মান পরীক্ষা করা, পরীক্ষা করে বলবে মানসম্মত বলছি বাবা, কেউ কেউ বলছেন যে এরকম টেস্ট পৃথিবীতে অনেক আছে, এটা এমন কিছু না, আবার কেউ কেউ বলছেন যে এটি আসলে এটা এইটা আমরা আহামরি কিছু করি নাই, কিন্তু এটা যুগান্তরকারী বেনিফিট আছে। আজকে এই যে লক্ষ লক্ষ লোকের টেস্ট আমাদের প্রস্তাবিত পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আর জানা বর্তমানে জানা নেই। তো এখানে আমাদের যেটা কথা হলো যে ভালো মন্দ আপনার পরীক্ষাটা করে দেখেন না, আমাদের আমরা পরীক্ষায় পাশ করি কি না, আমাদের একটা মাত্র আবেদন সরকারের কাছে, আপনারা আপনাদের প্রতিষ্ঠান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠান না, বা এটা কোনো বিএনপি প্রতিষ্ঠান না, কোনো সিপিবির প্রতিষ্ঠান না, যে সরকারের প্রতিষ্ঠান, সরকারের বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, যারা করতে রাজি আছে, কিন্তু সবাই বসে আছি একটা চিঠির হবে, দু লাইনের একটা চিঠি, একটা অনুরোধ পত্র, এখন সেই অনুরোধ পত্রকে প্রধানমন্ত্রী দেবেন, এখানেই আমি থামছি। জি, আসবো আবার আপনার কাছে। মিশা মোহাম্মদ শাহেদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমি একদম প্রথম দিক থেকেই লক্ষ্য করছি যে আপনি আপনার হসপিটালগুলোকে, আপনার হোটেলকে এই করোনার জন্য দিয়ে দিয়েছেন, পরে অবশ্যই সরকার যে স্বল্পকটি হসপিটালকে ডেজিগনেটেড করেছে তার মধ্যে আপনার হসপিটালও আছে, কিন্তু আমি আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। কিন্তু সেই সঙ্গে যেটি শুনতে চাইব যে আপনি নিজেও কয়েকদিন ধরে নানাভাবে বলছেন, তাতে আমি যদি বুঝতে পারি যে আপনার বিভিন্ন কথার মধ্যে কিছু না বলা কথা আছে সেগুলো যদি আমি বুঝতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে চিত্রটা আসলে দেখতে পাচ্ছি বা আমাদেরকে যে চিত্রটা আসলে দেখানো হচ্ছে সেটা আসলে রিয়েল পিকচার না, এটা হচ্ছে পারসেপশন সাধারণভাবে। এবং আমার এখানে একদিন আগে একজন মারা গেছেন, তার কন্যা কথা বলছিলেন, তিনি বলছেন যে কুর্মিটোলা হসপিটালে মারা গেছে, চার পাঁচ দিন পরে আইডিএসি আর তার খোঁজ নিচ্ছে সে রোগী কেমন আছে, কিন্তু মারা গেছে। তাহলে সহজেই বোঝা যায় যে আমার আসলে ফিগার যেটি পাচ্ছি সেই ফিগার আসলে কতটা অ্যাকুরেট। তো আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অভিজ্ঞতা সব মিলিয়ে, এবং চিত্রটা আসলে কি, আমরা লকডাউনে আছি, আমরা আবার কিছু কিছু খুলে দিচ্ছি, খুলতেও হবে আবার লকডাউনও রাখতে হবে, এবং এই দুইয়ের মধ্য দিয়ে আমরা আসলে পরিস্থিতিটা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবো কি না, সব মিলিয়ে যদি আপনি একটু বলেন। জেলুর ভাই ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নে আসার আগে আমাদের শ্রদ্ধেয় জাফরুল্লাহ স্যারের একটা বিষয়, যেহেতু আমি এটার সাথে কিছুটা জড়িত, আমি একটু উত্তরটা দিয়ে আসি। স্যার যেটি তৈরি করেছেন, কিট তৈরি করেছেন, এটি এটি যদি মানে বাংলাদেশে আসে আমরাই কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হব। এখন এখানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে একটা অ্যান্টিবডি কিট যখন তৈরি করা হয়, অ্যান্টিবডি কিট অর্থাৎ র্যাপিড কিট যেটি, এই র্যাপিড কিটটা কিন্তু সারা বিশ্বে কিন্তু ফেল করেছে। এখন স্যারের কথা হচ্ছে যে এটি অ্যান্টিজেনও কাজ করছে, অর্থাৎ আমরা যে পিসিআর ল্যাবে যে টেস্টটা করি আর কি, অর্থাৎ আইডিসিআর যে পিসিআর ল্যাবে যে টেস্টটা করে সেটিও কাজ করছে তার বডিতে। এটার জন্য স্যার বললেন যে মধ্য সত্যভোগী, অর্থাৎ সিআরও বলে এটাকে, এই সিআরও সিআরওর একটা ব্যাপার আছে, তাদের একটা ক্লিয়ারেন্সের ব্যাপার আছে। হ্যাঁ, বাংলাদেশে এই পর্যন্ত 9টি সিআরও ছিল, আজকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু সিআরও হিসেবে তারা মানে অনুমোদন দিয়েছে, এবং তারা তাদেরকে কিন্তু বলা হয়েছে যে যেটি জাফরুল্লাহ স্যার একটি চিঠি দিয়েছেন ওষুধ প্রশাসনকে যে তারা আইদার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে অথবা আইসিডিডিআর থেকে তারা করাতে চান। তো যেহেতু বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে সিআরও হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং আইসিডিডিআরবিতে তারা যেখানে ডোর ইজ ওপেন, যেখানেই যেতে চান না কেন তারা সেখান থেকে টেস্ট করে নিতে পারে, এবং এটি যদি মানে পজিটিভ হয় এটি বাংলাদেশের জন্য এর থেকে সুখবর আর কিছু হতে পারে না। এটা হচ্ছে স্যারের ব্যাপারে আমার কথা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আমার কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ আইডিসিআর এর অনেক সীমাবদ্ধতা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি,
কারণ বাংলাদেশের 17 কোটি মানুষের দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে, এটা নিয়ে আর ঠিক হয়নি। কারণ আপনার এই যে টেস্ট, অনেকেই দেখা যাচ্ছে যে টেস্ট হচ্ছে কিন্তু টেস্টের রিপোর্ট আসতে আসতে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন সময় লেগে যাচ্ছে। আবার এমনও রিপোর্ট দেখেছি, এমনও রিপোর্ট দেখেছি আমরা মারা গেছেন যে ফিমেলের রিপোর্ট, নামটা ফিমেলের, জেন্ডার লেখা আছে মেল, মানে এটা নানা ভাবে কনফিউজিং। আগে হয়তো নেগেটিভ হয়েছে আগের রিপোর্টে, পরের রিপোর্টে পজিটিভ হয়েছে, এরকম ঘটনা যে ঘটছে না তা না, ঘটছে। কিন্তু কথা হচ্ছে যে তারপরেও তাদের সীমাবদ্ধতা রয়েছে, তাদের লোকবলের সীমাবদ্ধতা রয়েছে। ইতিমধ্যে আইডিসিআর এর অনেক লোকজন ইফেক্টেড হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে মানে যেরকম আমাদের এখানে গতকালকে একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, আপনি জানেন জনাব দিকে চলে গিয়েছে, সেখান থেকে কিন্তু তাকে আর আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। এই যে একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে একটা COVID-19 পেশেন্ট যদি আমরা ডিটেক্ট করতে পারি, আজকে দেখেন 3000 টেস্টের মধ্যে হয়তো 600 আমরা ডিটেক্ট করতে পারছি, যদি টেস্ট 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 WHO যেটি বলছে যে টেস্ট 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 এটিকে যদি বাড়ানো যায় তাহলে হয়তো বা আমরা আরো হয়তো COVID-19 পেশেন্ট আমরা ডিটেক্ট করতে পারবো। তারই মধ্যে কিন্তু আমরা দেখলাম যে গার্মেন্টস খুলে গেল, তারপরে রেস্টুরেন্ট গুলো খুলে গেল, আজকে ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি CNG চলছে, এমন কিছু কিছু আপনার কাভার্ড ভ্যান চলছে, সব বরাবরই কিন্তু বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু CNG তে আমি নিজে দেখেছি যে 3-4 জন করে উঠছে CNG তে, সেখানে কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নাই। এবং খাবারের দোকানগুলোতে লাইন ধরে মানুষ খাবার নিচ্ছেন, সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না। তো আমার মনে হয় আমাদের সার্বিক নিরাপত্তা ভেবে, এবং মে মাস আমরা কিন্তু এখন একটা কিন্তু পিকের দিকে যাচ্ছি, এই অসুখটা এই মানে এই রোগের পিকের দিকে যাচ্ছি, আমার মনে হয় এখন এই যে লকডাউন বলেন বা আমরা সাধারণ ছুটি বলেন বা যেটাই বলেন, এটা আমাদের আরো স্ট্রিক্টলি রুল আমাদের ফলো করা উচিত, নাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আরো খারাপের দিকে চলে যাব। জি, আজ বাবার আপনার কাছে মিস্টার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একজন জনপ্রতিনিধি, আমরা গত অনেক দিন ধরেই অনেকে অভিযোগ করছেন যে জনপ্রতিনিধিদের আসলে তেমন কোথাও দেখা যাচ্ছে না, আবার কেউ কেউ জনপ্রতিনিধিদের নিয়ে প্রশ্ন তুলছেন যে জনপ্রতিনিধি হিসেবে তাদের কার কতটা বৈধতা আছে। আমি সেই সব প্রশ্নে সেই সব বিতর্কে যেতে চাই না, একজন মানুষ হিসেবে আপনি যে এই যে দুর্যোগের সময় যারা করোনায় মারা যাচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, সেটি অনেক 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 বড় বিষয়, যেখানে স্বজনরা কেউ না। আমরা এরকম কাহিনীও শুনেছি যে সন্তানরা মাকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসছে, তো সেরকম একটা পরিস্থিতিতে আমি একটু আপনার কাছ থেকে আপনার কথাটাই আসলে শুনতে চাই যে আপনার কেন মনে হলো, কি করছেন, কিভাবে করছেন, সব যা করলেন এই কদিনে সেটি একটু শুনতে চাই আপনার মুখ থেকে। ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত কাউন্সিলর ছাড়াও একজন মানুষ, মূলত কিছু দায়িত্ব থাকার পাশাপাশি আমার মনে হয়েছে যে এটা একটা মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ শ্রেষ্ঠ সময়, যে কারণে আমি এই মানবিকতার কাছ থেকে দায়িত্ব চেয়ে মানবিকতাটাকে বেশি প্রাধান্য দিয়েছি, এবং এজন্যই মূলত এই কার্যক্রমগুলি আমার শুরু করা। আমি মূলত কাজ শুরু করি আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 8ই মার্চ থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য কার্যক্রম শুরু করে, এবং এর ধারাবাহিকতায় আমি আমার ওয়ার্ডে ডেঙ্গু এবং করোনা সম্পর্কে অবহিত করে মানুষকে একটা লিফলেট তৈরি করি, এবং মসজিদে মন্দিরে আমরা এই কথাগুলি বলা শুরু করি মানুষকে সচেতন হওয়ার জন্য। এর মধ্যে ডেঙ্গু পিছিয়ে যায়, করোনা আমাদের সামনে চলে আসে, তখন আমরা 18ই মার্চ থেকে হ্যান্ড স্যানিটাইজার বানানো শুরু করি। আমাদের বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ এর কাছ থেকে আমি ফর্মুলা নিয়ে, এবং পর্যায়ক্রমে আমরা 60,000 স্যানিটাইজার বানিয়ে আমাদের ওয়ার্ড এবং আশেপাশের বিভিন্ন এলাকায় আমরা বিতরণ করা শুরু করি। এর মধ্যেই আমরা দেখতে পাই যে ঢাকায় একের পর এক করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছে, এবং সংবাদ মাধ্যমে আমরা দেখি যে তাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব তাদের শেষকৃত্য করতে আসছেন না, এবং আমাদের লোকবলের অভাব দেখা যাচ্ছে যেন তাদের দাফন কিংবা দাহ করার ক্ষেত্রে। তখন আমার মানবিক সংকটের কারণে আমার মনে হয়েছে এখন মানুষের পাশে আমাদের
দাঁড়ানো দরকার। তারপর আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করি এবং সময়ের প্রয়োজনে আমরা 8ই এপ্রিল প্রথম আমাদের কাছে একটা খবর আসে যে আমার ওয়ার্ডেরই একজন বাসিন্দা তার মেয়ে ফোন করে জানায় আমাকে যে আমার বাবা এরকম করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, এখন আমার প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কেউ আমাদের বাসায় আসতে পারছে না, তো আপনি বলেছিলেন যে আপনি সৎকার করতে চান তো আমাকে হেল্প করেন। তারপরেই আমাদের কাজটা মূলত শুরু। শুরু হওয়ার পর থেকে আমরা আস্তে আস্তে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, এর মধ্যে আমরা গতকাল পর্যন্ত 36 জনকে আমরা সমাহিত করেছি, সৎকার করেছি, এর মধ্যে 6 জন ছিল আমাদের হিন্দু ভাই বোন আর বাকিরা মুসলিম ভাই বোনরা ছিল, তবে এর মধ্যে 5 জন আছে যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে বার্ধক্যজনিত কারণে। কিন্তু এখন পরিস্থিতিটা এরকম হয়েছে যে স্বাভাবিক মৃত্যুর পরেও আত্মীয় স্বজনরা কিংবা প্রতিবেশীরা তাদের পাশে দাঁড়ায় না, তখন পরিবারের আহ্বানে আমরা সেখানে মিস্টার খোরশেদ আমি একটু জানতে চাইবো যে এই যে সৎকার করছেন যে এর ব্যয়ভার কে বহন করছে, আপনার ওয়ার্ডের পক্ষ থেকে করছেন আপনি ব্যক্তিগতভাবে? যারা স্বাবলম্বী তারা ব্যয়ভারটা বহন করে, আর এইভাবে আমরা মরদেহ নেওয়ার জন্য যে গাড়ি কিংবা আমাদের লোকবল এটা আমরা নিজেরাই বহন করি, আর যারা কোনো আত্মীয় স্বজন যাদের উপস্থিত হয় না কিংবা যাদের সামর্থ্য নেই তাদেরটা আমরা করি। তবে মেয়র মহোদয় আমাকে বলেছেন যেন একটা হিসাব রাখি উনি সামনে। আরেকটি প্রশ্ন আমরা দেখছি, আমরা দেখছি যে আপনি নিজে সরাসরি যাচ্ছেন, তো আপনার সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে কি মানে এখানে তো সবারই এক ধরনের বড় ভয়ভীতি কাজ করছে আমরা সর্বত্র দেখছি, যে কারণে স্বজনদেরও পাওয়া যাচ্ছে না, তো আপনার মধ্যে এই ভয়টা কাজ করছে না কেন? আর আপনি কি অন্যদের সহায়তা পাচ্ছেন, মানে যাচ্ছেন যে তাদের দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি কি? জি, আমার সাথে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে বলি যে আমি এই কাজটা করতে চাই, কেউ ভলেন্টিয়ার হিসেবে আপনারা কাজটা করতে চান কিনা। তখন আমার কাছে অনেকেই যোগাযোগ করে, তার মধ্যে থেকে আমরা 12 জনের একটা টিম তৈরি করি। এখানে আপনার ক্ষুদ্র হুশিয়ারি শ্রমিক থেকে শুরু করে কাঠের ফার্নিচারের দোকানে কাজ করে এইরকম একজন ছাত্র আছে, বেকার আছে, তারা মূলত মানবিক সাহায্য করার জন্য এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকুট্য লাভ করার জন্যই তাদের মূলত আশা। তারা কোনো কোনো কিছু লাভের আশায় কিংবা কোনো প্রচারের আশায় তারা শুরু করেনি। আর আমি যে সাহসটা করেছি সেটা মূলত আমি পত্রপত্রিকা, যেহেতু আমি মার্চ মাস থেকে করোনার সাথে কাজ করছিলাম করোনা বিষয়ে, ইতিমধ্যে আমি ইন্টারনেট এবং পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি তাতে যদি যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নিয়ে আমরা যদি কাজটা করি তবে আমাদের জন্য এটা ভয়ের কিছু না। তবে ভয় থাকা ভালো, তবে ভয়ের কারণে পালিয়ে যাওয়াটা আমি মনে করি না ঠিক। ভালো ভালো বলেছেন আপনি। আপনি আপনি আপনার সঙ্গে যারা কাজ করছেন, আমি তো জাস্ট বোঝার জন্য, এটি কোনো ইস্যু না, তারপরও সবাই কি মুসলিম যে 12 জন? তারা সবাই মুসলিম, এর মধ্যে আমার 2টা গ্রুপ, একটা গ্রুপ তারা ত্রাণের জন্য কাজ করছে, সেখানে আমার একজন বন্ধু আছে ও হিন্দু ধর্মাবলম্বী, আর এইভাবে দাফন কাফনের আমার সাথে যারা কাজ করছে তারা সবাই মুসলিম। দাফন কাফনে কতজন কাজ করছেন? আমরা 12 জন কাজ করি। আর ত্রাণের জন্য? ত্রাণের জন্য 25 জন। 25 জন। আপনি যে কাজ করছেন, আপনার ফ্যামিলি বা আপনার কাছের মানুষরা, মিস্টার খোরশেদ, আপনার কাছের মানুষরা এতে আপত্তি করছেন না আপনি যেটি করছেন, মানে তারা, তাদেরও তো ভয় থাকবার কথা? তাদের সবারই, আমরাও, আমার নিজেরও ভয় করে, কিন্তু একটা সময় তো হবে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হইতে পারে যে করোনা তো আর কাউকে বলে কয়ে আসবে না, আমিও আক্রান্ত হতে পারি, তখন আমার মরদেহ তো হয়তো এরকম বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে, আমার স্ত্রী সন্তানরা আমাকে ডিসপোজাল করার কোনো সুযোগ পাবে না, এগুলি চিন্তা করে এই আমরা কাজটা করেছি। আপনি আপনার আপনার নিরাপত্তা, কিন্তু তারা আমাদের এখন পজিটিভ দিকে দেখছে। ওকে, আপনার নিরাপত্তার জন্য আপনি কি করছেন? আমি এবং আমার টিমের নিরাপত্তার জন্য আমরা মূলত প্রতি দাফন কাফনের পর পরই আমরা গরম পানি, তারপরে অ্যান্টিবায়োটিক যেগুলি আছে সেগুলি নিচ্ছি, গরম পানির ভাপ নিচ্ছি দিনে 3-4 বার করে, এবং প্রত্যেককে নেওয়াচ্ছি, তারপরে কালিজিরা, মধু, কালিজিরার তেল, তারপরে ভিনেগার, এগুলি আমরা সবাই ব্যবহার করছি। ওকে, আপনি কি ফ্যামিলির সঙ্গে থাকছেন? না, আমি ফ্যামিলির বাড়িতে থাকি কিন্তু আলাদা।
আলাদা থাকেন। ওকে, আপনি যে যে হিন্দু ধর্মাবলম্বী ছয় জনকে সৎকার করলেন, এই জায়গাটাতে মানে আপনি তো নিশ্চয়ই হিন্দু ধর্মের সৎকারের প্রক্রিয়াগুলো জানা নেই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখেছি যেখানে দেখলাম যে আপনি এত সুন্দর করে করছেন, আপনি নিজে মুখাগ্নি করছেন এবং পরিবেশটাই এত মানে ধর্মীয়ভাবে এত সুন্দর করে সাজানো যে যে কারো এতে অন্যরকমের একটা অনুভূতি তৈরি হয়। তো আপনি এটি কিভাবে করলেন? আসলে আমি গত 17 বছর যাবৎ কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার মেয়র মহোদয়ের অনুমতি ক্রমে কেটে যাচ্ছে সিটি কর্পোরেটর এবং কেন্দ্রীয় শ্মশানের দায়িত্ব পালন করি। এজন্য আমার দীর্ঘদিনের তাদের সাথে ওঠা বসা এবং যাতায়াতের কারণে কিছুটা জানা আছে। পাশাপাশি শ্মশানে আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক নিযুক্ত পুরোহিত আছেন, তারা আমাদের এগুলি দেখিয়ে দেন, এর ফলে আমাদের করতে সুবিধা হয়। ওকে, তারা সেটিকে এই সময় তো দেখাচ্ছেন, আপনাদের সঙ্গে থাকছেন তারা? তাদের আমাদের যে ডুম আছে পুরানোর জন্য যারা সরাসরি জড়িত দাহ করার জন্য, তারা আমাদের এগুলি দেখিয়ে দেন এবং নারায়ণগঞ্জ তো আসবে। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আছি দীর্ঘ দিন যাবৎ, তো আমরা প্রত্যেকের আচার অনুষ্ঠান সম্পর্কে কিছুটা ধারণা রাখি। এবং নারায়ণগঞ্জের পরিস্থিতি আসলে খুব একটা ভালো নয় এখনো। জি, ভালো নয়, জি, প্রতিদিনই আক্রান্ত বাড়ছে। আমি একটু প্রশ্নে যাওয়ার আগে, আপনাদের নিজেদের মধ্যে কোনো কথাবার্তা আছে? আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিংবা মিস্টার শাহেদ কিংবা মোর্শেদ মিস্টার খোরশেদ, আপনাদের শোনা যাচ্ছে না? মিস্টার শাহেদের কথা শোনা যাচ্ছে না? জি জিলুর ভাই, আমার একটা ছোট্ট কথা, কথা কি শোনা যাচ্ছে? জি 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 জি, আমরা শুনতে পাচ্ছি। আমরা এই যে যে কথাটি বললে যে পরিবার থেকে, আমরা আমরা যখন এই যুদ্ধটি এই করোনা যুদ্ধটি শুরু করি, আমিও কিন্তু আমার পরিবার থেকে এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি এবং আমাদের আমার পরিবারও আমাকে এই ব্যাপারে সাপোর্ট করছে, সাংঘাতিকভাবে সাপোর্ট করছে। বাট খুব খারাপ লাগে এই জিনিসটি, কারণ কথা হচ্ছে যে আমরাও চাই না আমাদের দ্বারা আমাদের পরিবার ইফেক্টেড হোক। আমার ছোট বাচ্চাটির বয়স 2 বছর এবং এই বাচ্চাটি যখন আমার কাছে আসার জন্য খুব কান্নাকাটি করে এবং আমি যখন তাকে নিতে পারি না, তখন আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। পহেলা বৈশাখের দিন আমার বড় মেয়ে আমাকে অনুরোধ করেছিল তার সাথে বসে যাতে আমি খাই, আমি কিন্তু সেটিও তার সাথে বসে খেতে পারিনি। এর জন্য আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্টও নাই। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করে যাব। আমাদের হাসপাতালে একজন ডাক্তার আমাদেরকে বলছিলেন যে স্যার, আসলে সরকার আমাদেরকে কি প্রণোদনা দিবে সেটার জন্য আমরা কাজ করতে চাই না। আসলে কোনো ডাক্তারই কিন্তু প্রণোদনা বা টাকার জন্য কিন্তু এখন কাজ করছে না, তারা তাদের দায়িত্ববোধ থেকে কাজ করছে। কারণ আপনি চিকিৎসা তো টাকা দিয়ে পাবেন না, তাদের দায়িত্ববোধ থেকেই কিন্তু তারা কাজ করছে। মিসা শাহিদ, একটু আমাদেরকে বলবেন, আপনি যেহেতু কথা বলছেন যে এই কাজ করতে গিয়ে, আমরা জানি যে আপনার হসপিটালে আপনি যখন মানে করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসা করতে যাবেন, এলাকাবাসী কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা মানতে চায়নি, সেই বাধার মুখে পড়েছিলেন আপনি এবং আপনার হসপিটাল। সো আপনি আর কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করছেন কিংবা রিয়েল পিকচারটা আসলে কি, মানে আপনি যেহেতু দুটো হসপিটাল পরিচালনা করছেন এবং আমি আশা করব যে আন্তরিকতার সঙ্গে, মানবিকতার সঙ্গে যেহেতু কাজ করছেন, আপনি সততার সঙ্গে বলবেন রিয়েল পিকচারটা কি, একটু শুনতে চাই। আমি জানি অনেক ধরনের লিমিটেশনস আছে। রিয়েল পিকচারটা আমার কাছে যে জিনিসটি মনে হচ্ছে জিলুর ভাই, সেই জিনিসটা হচ্ছে সরকার আমাদেরকে সার্বত্রিক সাপোর্ট দিচ্ছে। বাট যেই জিনিসটা আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে WHO বারবার বলছে টেস্ট টেস্ট টেস্ট, এই টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা রিপোর্টটা সঠিক সময় পাচ্ছি না এবং সঠিক সময় না পাওয়ার কারণে আপনার এই আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এটি কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন একটা করোনা পেশেন্ট যখন আসে তখন কিন্তু তার মাল্টি অর্গান ডিসফাংশন হয়ে যায়, শুধু কিন্তু তার করোনা থাকে না, অনেক কিছুই কিন্তু সে কিন্তু আপনার অনেক ফাংশন কিন্তু ডিসঅর্গান হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের জানা উচিত। আরেকটা জিনিস যে জিনিসটা আমার বলা দরকার, সেই জিনিসটা হচ্ছে অনেক রুগী আসছেন, রুগী আসার পরে কিন্তু তারাও কিন্তু হাইড করছে যে তাদের করোনা কিনা, যার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার তারাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই দুটো জিনিস আমাদের জন্য একটা জিনিস। আর আমার একটা অভিজ্ঞতা বলে যে আমরা এখন কিন্তু যে জিনিসটা পাচ্ছি এই করোনার ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাচ্ছি ফ্যামিলি হিস্ট্রি পাচ্ছি, অর্থাৎ পরিবারের যিনি একজন আক্রান্ত হচ্ছেন তার সাথে সাথে কিন্তু পরিবারের অনেক অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন।
ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ হচ্ছে। জি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমি একটু বলতে চাই। জি প্লিজ প্লিজ। আমার আমাদের কাছে অনেকেই যোগাযোগ করছেন যে শুধু করোনা ছাড়া অন্য সব যে ডায়ালিসিস করা, কেমোথেরাপি দেওয়া কিংবা নিয়মিত যে অসুখ বিসুখ মানুষের থাকে, এই মানুষগুলো কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন হসপিটালে গেলে বলা হচ্ছে যে আপনারা করোনা মুক্ত এই সার্টিফিকেট নিয়ে আসুন। তো এইরকম মানুষ সাধারণ মানুষের পক্ষে, যেহেতু আমাদের কিটের সংকট আছে, তো এগুলি সংগ্রহ করা যাচ্ছে না, এবং যে কারণে সাধারণ রোগীরা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এরকম কয়েকটি ঘটনা আমাদের নারায়ণগঞ্জে ঘটেছে এবং তারা মৃত্যুবরণ করেছে বিভিন্ন হাসপাতাল থেকে আসা। জি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনি শুনলেন এবং আপনারও বক্তব্য নিশ্চয়ই ইতিমধ্যে তৈরি হয়েছে, এবং আপনি তো দীর্ঘদিন যাবৎ স্বল্প মূল্যে চিকিৎসা, স্বল্প মূল্যে ঔষধ, তার জন্য সংগ্রাম করছেন। পয়লা বলে রাখি, আমাদের আমাদের ডায়ালাইসিস ইউনিটে আমরা কোনো রোগীকে ফেরত দেই না। সেটা তো আপনার হসপিটালের কথা, যে আমাদের হাসপাতালের কথা, ওনার একটা সামুদ্রিক একটা কথা, সেটার কথা ব্যাপারটা, যে কোনো কেবল ডায়ালাইসিস রুগী না, আমাদের অন্যান্য রুগীরও আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে, সেটা উনি করছেন খুবই ঠিক কথা। নারায়ণগঞ্জের দূর দূরান্তের রুগীরা এসে সেই ঘুরতে হয় বা সেটা। তবে একটা যে কথাটা আমি একটু আলাপ করতে চাই, রুগীরা হাইট করছে কেন? ইচ্ছা তারা ইচ্ছা করে, কারণ আমরা এমন একটা অবস্থার সৃষ্টি করেছি যে যেন এটা একটা ভীতকর ব্যাপার, সেই জন্য সেই যে ডাক্তারকে প্রতারিত করার জন্য হাইট করছে না, সে জীবনের ভয়ে ইটাতে করছে, সে বুঝতেই পারছে না, তার না করার ফলে ডাক্তার সাহেব যে এফেক্টেড হয়ে যাচ্ছে, স্বাস্থ্যকর্মী, এটার জন্য আমি সেই রুগীকে দোষ না দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের আরও ভালো প্রচারণা দরকার, এবং বলতে হবে যে আপনার সর্দির কাছে যাই হলে আপনি এটা লুকাবেন না। আর অপর পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নেব না চরিত্রটা ছেড়ে দিতে হবে, তাকেই ব্যবস্থা করে দিতে হবে যেখানে যেতে হয় বা নিজেরা পরীক্ষা। এটা হলো একটা জিনিস যে ডক্টর চৌধুরী আপনাকে না বললেই নয়, মানে আমার এখানে একজন তার অভিজ্ঞতা বর্ণনা করছেন, আমি কয়েকবার উচ্চারণ করেছি যে হসপিটালগুলোর রিসেপশনে, ইভেন আপনার হসপিটালের ক্ষেত্রে এটি, কারণ আপনার হসপিটালের কথাও ওই আলোচনার মধ্যে এসেছিল, রিসেপশনে রিসেপশনিস্ট এবং ডক্টর নার্স অন্তত দু তিনজন ওই সময়টাতে থাকা দরকার, যারা পেশেন্টদেরকে অ্যাড্রেস করতে পারবে, খুব ভালোভাবে ডিল করতে পারবে ইনিশিয়াল স্টেজে, কারণ সেগুলো অনেক সময় অনেকের জন্য জটিলতা তৈরি করে, একদম প্রাইমারি স্টেজেই নাকচ করে দিচ্ছে, হবে না, আপনি যান, এটা লাগবে, ওটা লাগবে, না না, এই যে এটি রেফারেন্স দিচ্ছে না, এটাতে এই এই জাতীয় তো আমাদেরও দুর্বলতা চোখে পড়ে, রুগীরা যখন অনেক সময় করে। এটার একটা কারণ হলো কি, আমরা সরকারের কোনো অনুদান নাই, যেমন কি ধরেন একটা ভারতীয় সংস্থাকে তারা প্রতিটি রুগী দেখার জন্য 2200 টাকা সাবসিডি দেয়। আমি গত 3 বছরে কতটা চিঠি লিখেছি, আমাদের ভাই আমাকে 2200 দেখেন, আমাকে 900 টাকা দেন, তাহলে হতে কই যে আপনি বলছেন দুটো আমি অতিরিক্ত লোক রাখতাম, এদের তো বেতন দিতে হবে। সেই জন্য সরকারের সহযোগিতাটাও একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য আমরা এই জন্য সরকারের সহযোগিতাটা কামনা করছি এবং এইটাকে। এখন আরেকটা খবরটা বলতে চাচ্ছি, যেটা যে ইয়ে বলেছে শাহেদ, যে টেস্ট, আমাদের এই টেস্টটা আজকে আমাদের দেশেরই মঙ্গল হয়। আমরা ইতিমধ্যে অ্যান্টিবডি দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা অ্যান্টিজেনও করতে পারি, ফলে হবে কি খুব দ্রুত করা যাবে, ভুলভ্রান্তি হবে না সে কথা আমি বলি না, তবে নিশ্চয়ই আমাদের ভুলভ্রান্তিটা পিসিআরের ভুলভ্রান্তির ভীষণ কাছাকাছি, তার চেয়ে বেশি নয়, এই এতটুকু এসিওর করতে পারি। তবে এইটাকে সরকারের কাছে আমার একটা আবার এই করছি যে আজকে জাতির এই মুহূর্তে এই 2 লাইনের চিঠিটা কেন তারা বিএসএমইকে দিচ্ছেন না, এটা বুঝতে হবে। আমি আপনাদের মাধ্যমে সেটাই একটাই আবেদন করছি যে ড্রাগ কন্ট্রোলার মহোদয় আপনি বলে দেন, ওরা আমাদের পরীক্ষা করে মতামত দেয় সেটা, এবং আমাদের জাতীয় আরও কয়েকটি ইনস্টিটিউট তারা ক্যাপাবল, যেমন ঢাকা শিশু হসপিটালের সমিত তারা ভালো কাজ করছে, IDSR সবাইকে মিলেই আজকে আমাদের গবেষণার কার্য এইটা ক্ষমতাটা বাড়াতে পারি, যাতে আমাদের দেশবাসী উপকৃত হয়, জাতি উপকৃত হয়। আর এই যে পয়সার ব্যাপারটা, আর আমি খোরশেদের কথা বলতে চাই, উনি কিন্তু এটাকে ডিমিস্টিফিকেশন বলে, এই যে মানুষ ভয়ে কবর দিতে যাবে না, উনি সাহস করে সবাইকে নিয়ে বারে বারে দিয়ে দেখিয়েছে যে কথাটা বলেছে, তারপরে একদম কানেক্ট হয়েছে, ও তাকে সব দেহকে করে এসে পরে এসে গরম পানি দিয়ে গোসল করেছি, সাবান দিয়ে বসেছি, আর কোনো ভয়ের কোনো কারণ নাই। ঠিক একইভাবে শাহেদ একটা ভীষণ মানবিক কাজ করছে, তার হোটেলটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, ডাক্তাররা যারা বাড়িতে যেতে পারে না থাকে, তো তাদেরকে আমরা
আমরা ওনাদের কথা স্মরণ রাখা উচিত, ওনাদেরকে সালাম দেওয়া উচিত, আমি আপনাদের মধ্যে উভয়কে সালাম জানাচ্ছি। মাকসুদুল আলম, আমার হাতে আর সময় নেই, আমি একেবারে শেষ প্রান্তে। আমি এই যে আপনি 36 জনকে দাফন বা সৎকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা থেকে আপনি কোনো একটা মানে ইনসিডেন্টের কথা আপনি আমাদেরকে বলতে পারেন, যেটি আপনি মনে হয় বলা দরকার, নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন? সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, যে কুকুন সাহা নামে এক ভদ্রলোক আমাদের আমার ওয়ার্ডের মারা গেছেন, তো তার বাসায় দুইটি মেয়ে এবং স্ত্রী আর মা, বৃদ্ধ মা, তো তিনি অসুস্থ বোধ করলে তার আত্মীয় স্বজনের সাথে তিনি যোগাযোগ করলে আত্মীয় স্বজনরা আমাদের ফোন করেন যেন আমরা গিয়ে তাদের কনফার্ম করি তিনি কি জীবিত আছেন কিংবা নাই। আমি তাদের বললাম যে আমি আরেকটা কোভিড 19 পজিটিভ ডেড বডি আমি কবরস্থানে দাফন করছি, আপনি একটু খোঁজ নিতে থাকেন আমি আসতেছি, কিন্তু তারা একটা লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার পাশে আসলো না, এবং উনি যেই ভবনটাতে থাকেন সেই ভবনটা তারা কয়েকজন বন্ধু মিলে সমবায়ের মাধ্যমে তৈরি করেছেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলিতে তারাই থাকেন, কিন্তু তার স্ত্রী আমাদের কাছে বলেছেন যে তাকে কেউ সহায়তা করেনি। আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদার লাশটা এইভাবে সিঁড়িতে পড়া কেন, বলে ভাই আমরা চেষ্টা করেছি আমাদের কেউ সহযোগিতা করে নাই, ইভেন তিনি নাকি পানি খেতে চেয়েছিলেন তারপর কেউ তাকে দরজা খুলে পানিটা দেয়নি, তার বৃদ্ধ মা চারতলা থেকে গিয়ে আবার তিনতলায় পানি নিয়ে আসেন এবং তার মৃত্যুর এক দেড় ঘন্টা পরে আমরা সেখানে পৌঁছাতে পারি, ততক্ষণও লাশটা কেউ ধরে মৃতদেহটাকে সিঁড়ির প্ল্যাটফর্মে আনার প্রয়োজন মনে করেনি। আমরা আসলে জাতি ধর্ম নির্বিশেষে শুধু মানুষ পরিচয়ে আমি একটা অনুরোধ সবার কাছে করতে চাই যে আমরা আসুন আমাদের যে মানুষ হিসেবে জন্ম হয়েছে এটার একটা পরিচয় স্বাক্ষর রাখি, আমরা মানুষের পাশে দাঁড়াই। এবং এবং আমরা আপনার যদি শুনেছি যে এই অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে যে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় বাড়ি এই পরিচয়টা পেলে ঢাকার কোথাও কোনো ক্লিনিক কোনো হাসপাতালে আমাদের নারায়ণগঞ্জবাসীকে ভর্তি করানো হয় না। এখন আমরা বিভিন্ন জেলার পরিচয়ে ওই যে ডাক্তার সাহেবদের সাথে যে প্রতারণা করছে তখন জীবন বাঁচানোর জন্য তারা বলছে যে আমার বাড়ি অন্য জেলায়। আমি আপনার মাধ্যমে সকল চিকিৎসক এবং সকল কিডনি হাসপাতালের মালিকদের কাছে করজোড়ে অনুরোধ রাখতে চাই, দয়া করে এইরকম জেলা ভিত্তিক আমাদের বঞ্চিত করবেন না, নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়ান, আমরা আপনাদের পাশে থাকি। জি, মিস্টার মাকসুদুল আলম খন্দকার, জাস্ট এক লাইন একটু বলবেন, আমি যদি শুনেছি যে খোকন সাহা তার বন্ধু বান্ধবদের জন্য প্রচুর করতেন মানে আশপাশের মানুষদের জন্য, কিন্তু মারা যাওয়ার পরে কাউকে তিনি কাছে পান? জি, উনি বিভিন্ন জায়গায় খুব নীরবে ছোট আকারে সে মানুষের ভালো কাজের সাথে গোপনে শহীদ থাকার কথা আমি কয়েকটা তার মৃত্যুর পরে জানতে পেরেছি এবং আমি নিশ্চয়ই দেখেছি যে তিনি এই বন্ধুদের নিয়ে সমবায়ের ভিত্তিতে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে একটা সাততলা ভবন তৈরি করেছেন এবং সেই ভবনে তার মৃত্যু হয়েছে এবং সেই সেই ভবনের বন্ধুরা কেউ তার সঙ্গে আসেন, তার মারা যাওয়ার পরে আসেন? জি, এবং ঘটনা তো জিল্লু ভাই চার পাঁচ দিন যাবৎ মিডিয়ায় ঘুরতেছে, এই পর্যন্ত কোনো একটা বন্ধু আমার কাছে প্রতিবাদ করে নাই যে আপনি মিসিং ইনফরমেশন দিচ্ছেন, আমরা আসছিলাম তার ওয়াইফ মিথ্যা বলছে এরকম কেউ দাবি করে। জি, ভেরি স্যাড। আমরা একেবারে শেষের দিকে জাস্ট এক মিনিট করে মিস্টার শাহেদ এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মিস্টার শাহেদ কিছু বলবেন এবং মিস্টার খোরশেদ যেটি বলছিলেন যে এই কথা সত্য যে রোগীরা তথ্য গোপন করছে, কিন্তু তার কথা যেটি আসলো যে নারায়ণগঞ্জ শুনলেই কোনো হসপিটালে ঢাকা ভর্তি করা হচ্ছে না, তো রোগীরা তখন কি করবে, সে তখন অন্য জেলার হয়ে যাচ্ছে। জাস্ট এক লাইনে বলেন ফাইনাল রিমার্কস। ধন্যবাদ। আমি ওনার ওনার জেলার প্রায় অনেক রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে এবং তারা এখন প্রায় সুস্থর দিকে, এটুকুনাকে আশ্বস্ত করতে পারি। আর একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই, আমরা মানুষ, সবার আগে আমরা কিন্তু মানুষ, আমি ওনার মতন বলতে চাই আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে আমাদের থাকা উচিত এই জায়গাটা। তো সো আমরা এই যে কেউ চলে গেলে কেউ পড়ে গেলে আমরা কাছে যাচ্ছি না, ভয়ে যাচ্ছি না, আমার মনে হয় ভীত না হয়ে আমরা আমাদের প্রোটেকশন নিয়ে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই তাহলেই হয়তো আমরা মানুষের পরিচয় দিতে পারবো, যেটি আপনি শুরু করেছিলেন। এটা আমি কাল এক লাইন বলতে চাচ্ছি যে আজকে আমাদের জীবন জীবিকা কে নিশ্চিত করতে সাহায্য করতে রেপিড টেস্ট যে কিটটা গণস্বাস্থ্যের ইরা বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে খুবই কাজ দেবে, সেটা পরীক্ষা করে দূর্বল, সেটা আমি এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদনই করছি, উনি 7 দিনের মধ্যে পরীক্ষা করে
এটা বঙ্গবন্ধুকে দিবা, যাকে দিয়ে ইচ্ছা পরীক্ষা করিয়ে বলে দেখ এটা দেশের কাজে আসবে, তাতে দেশ বাঁচে, এটার খরচ খুব কম পড়ে, তাতে দেশ লাভবান হবে, আবার সবাই নিজ নিজ পরীক্ষা করাতে পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মিস্টার মোহাম্মদ শাহেদ এবং মিস্টার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো এবং আমরা আশা করি যে আপনাদের দেখে অনেক মানুষ হয়তো উপকৃত হবে, অনুপ্রাণিত হবে। দর্শক, COVID-19 কথা হচ্ছিল, তিনজন মানুষকে আমরা উপস্থাপন করলাম যারা এই দুর্যোগ মুহূর্তে দেশের কথা ভাবছেন, মানুষের কথা ভাবছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই সব বিষয়ে আরও প্রচারণা দরকার, COVID-19 থেকে আমরা কীভাবে নিজেদেরকে সুরক্ষা করতে পারি সেই বিষয়ে প্রচারণা দরকার, আর পরীক্ষার কোনো বিকল্প নেই, যত বেশি সম্ভব পরীক্ষা করা দরকার, সম্ভব সেটি পরীক্ষার আয়োজন করতে হবে, উদ্যোগ নিতে হবে, ঘরে থাকার কোনো বিকল্প নেই। তবে একই সঙ্গে আমরা এই যে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে সেটি নিয়ে অবশ্য নানা রকমের প্রশ্ন আছে, সেটি খুব যথাযথ সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের প্রত্যেককে আসলে আরও আরও বেশি মানবিক হতে হবে, মানুষ হয়ে উঠতে হবে, এবং শুধু আমরা মানুষ হলেই চলবে না, আমাদের রাষ্ট্রকেও মানবিক হয়ে উঠতে হবে। আমরা একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসলে 1971-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, প্রায় 7.5 কোটি মানুষ নানান ত্যাগ স্বীকার করেছেন। দর্শক, সেই মানবিক রাষ্ট্রের প্রত্যাশায় এবং আমরা প্রত্যেকে যেন মানুষ হতে পারি সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন, ঘরে থাকুন।